দারুন টেস্ট সঙ্গে শশা। তো মাটন কি এইটুকুনি নাকি আরো হয়? না না, অল্প অল্প করেই করি, যেহেতু দেখতেই পাচ্ছ মানে জায়গাও ছোট, প্লাস আমি একা হাতে সব টাইমটাও অনেকটা লাগে, সেই জন্য এই মুহূর্তে অল্প আছে। কিন্তু এখন বললাম না যে ভেঙে গেছে দু একদিন করে, আর এইটুকুনি জায়গায় না অত হাড়ি রাখা সম্ভব হয় না। চলে এসেছি হাবড়া স্টেশনে ভাইরাল জ্যোতির কাছে। অনেকদিন ধরে আসবো আসবো করে আজকে অ্যাটলিস্ট টাইম পেয়েছি, কিন্তু টাইম পেলে কি হবে, ও অ্যাজ ইউজুয়াল ভীষণ ব্যস্ত। এখন এটা কি হচ্ছে জ্যোতি একটু বলো। এই পোলাও পার্সেল হবে। পোলাও পার্সেল হচ্ছে পোলাওর সাথে, পোলাওর সাথে হান্ডি চিকেন আছে, দু পিস হান্ডি চিকেন দিয়ে থাকছে 55 টাকা, আর মাটন নিলে এক পিস মাটন থাকছে 80 টাকা, দু পিস নিলে থাকছে 140 টাকা, খোলা হয়েছে 1:40। যেহেতু অশোকনগর বাড়ি তো ওখান থেকে রান্না বান্না নিয়ে আসতে এক একদিন একটু এক এক দেরিও হয়ে যায়। মানে কি পরিমাণও স্ট্রাগল করে বাড়ি থেকে এই দুটো ডেকচি প্লাস হাঁড়ি সমস্ত কিছু রান্না করে কিন্তু নিয়ে আসে। হ্যাঁ, হাঁড়ি রোজ 9টা 10টা করে হাঁড়ি নিয়ে আসতাম, তো ইদার মানে দু একদিন করে পুরো হাঁড়ি ধরে ধরে ফেটে গেছে, তাই এখন অল্প হাঁড়ি আনি আর বড় একটা কিছু তো ঢেলে ঢেলে নিয়ে আসতে হয়। জায়গাটা ভীষণ শর্ট, ছোট, মানে পুরো একদিন তো আমি পুরো গ্রেভির ওপর দাঁড়িয়ে সারাদিন কাজ করেছি, এটা পুরো দোকান পুরো গ্রেভি গ্রেভি, এদিকে কাস্টমার পরিষ্কার করবো করতে পারিনি, সারাদিন ওটার ওপর কাজ করে তারপর লাস্ট পরিষ্কার। মোটামুটি তোমার এই যা তুমি রান্না করে আনছো সেটা কতক্ষণে শেষ হয়? এই ধরুন আজকে অন্য দিন দুটোয় খুললে সেটাই 5টা 5:30। আর বসার তো এক ফোঁটা টাইম পাও না এইটুকু টাইমে। আর তোমার সাথে তোমার হাজবেন্ড রয়েছে, তাহলে দুজনে মিলে কিন্তু ভীষণ হার্ড ওয়ার্ক করছে বাড়ি থেকে। এত কিছু রান্না তুমি একা হাতে করো? হ্যাঁ, রান্না আমি একাই করি। এটা আছে পোলাও। পোলাও দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ দারুণ সুগন্ধ। ফ্রাইড রাইস, বাহ, এটা হাঁড়ি তো প্রায় শেষ দেখছি। হ্যাঁ, আরো আছে, আরো আছে। আচ্ছা, হাঁড়িতে করে সার্ভ করো তুমি? না, হাঁড়িতে করেই তো নিয়ে আসি, মানে হাঁড়িতেই হয় যেহেতু, কিন্তু এখন বললাম না যে ভেঙে গেছে দু একদিন করে, আর এইটুকুনি জায়গায় না অত হাঁড়ি রাখা সম্ভব হয় না, তাই এখন কয়েক যে কটা হাঁড়ি পারি নিয়ে আসি, আর বাদ বাকিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আসা। আচ্ছা, মানে এই রান্নাটা পুরোটা এই হাঁড়িতেই করো, মানে হান্ডি চিকেন আর মাটির হাঁড়িতেই বানাও? তো নিজের মতো করে করি, বাট হান্ডি চিকেনের যে স্মেলটা হয় সেটা কিন্তু পাওয়া, হাঁড়িতে না হলে আসবে না। হ্যাঁ, এর সিঙ্গেল নিলে এই দাম কত? হ্যাঁ, সিঙ্গেল তো এটা কম মতো দু পিস দিয়ে 55 টাকা, আর এমনি যদি কেউ আলাদা নিতে চায় তাহলে দু পিস 45 টাকা শুধু চিকেনটা। শুধু চিকেন আর মাটন? মাটন 1 পিস 60 টাকা, রাইস 60 টাকা, রাইসের সাথে 80 টাকা। হ্যাঁ, এটা কিন্তু চিলি চিকেন আছে, এরকম চিলি চিকেন 3 পিস দিয়ে ফ্রাইড রাইস দিয়ে থাকছে মাত্র 65 টাকা। বাহ, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, প্রত্যেকটা রান্নার কিন্তু আলাদা আলাদা গন্ধ বেরোচ্ছে, আর এতগুলো রান্নাও একা হাতে। সকালে কখন রান্না শুরু করো? 7:30-8টা। একা হাতে কাটাকুটি সব একা হাতে? না না, কাটাকুটি এতদিন শাশুড়িরা করতেন, এবার যেহেতু অনেক মানে ইয়ে সবাই তো অভ্যস্ত তো না কেউই, তাই একজন লোক রাখা হয়েছে হেল্পিং হ্যান্ড, যে কেটে কুটে গুছিয়ে দেয় রান্নাটা আমি করি। তোমার বাড়ি কত দূরে? অশোকনগর। এটা চিলি চিকেন তুলেছে। কিসে করে আনো সব? সব টোটো করে আসে। এই যে কিন্তু মাটন থাকছে। তো মাটন কি এইটুকুনি নাকি আরো হয়? না না, অল্প অল্প করেই করি, যেহেতু দেখতেই পাচ্ছ মানে জায়গাও ছোট, প্লাস আমি একা হাতে সব টাইমটাও অনেকটা লাগে, সেই জন্য এই মুহূর্তে অল্প আছে। এইটাই আছে? হ্যাঁ, যা আছে এটাই আছে। মাটনের কম্বোটা কি ছিল? ওই 1 পিস দিয়ে রাইসের সাথে 80 টাকা। রাইস মানে কি, পোলাও না ফ্রাইড রাইস? পোলাও বা ফ্রাইড রাইস যেটাই নিতে পারে, এটার সাথে কোনো রকম নেই, যাই নেবে 80 টাকা 1 পিস, দু পিস নিলে 140 টাকা। আচ্ছা, চলে এসছে সেই 80 টাকার কম্বো, তাই তো? না, এটা হ্যাঁ, এটা 80 টাকা, তাই তো? মাটন দিয়ে। তোমার একটা স্পুন হবে নাকি? না, স্পুনটা স্পুন নেই। আচ্ছা, তো এখানে রয়েছে 1 পিস মাটন রেওয়াজি খাসি, আর এখানে রয়েছে পোলাও। গোবিন্দভোগের চাল দিয়ে পোলাও, আর এই প্লেটটার দাম হলো মাত্র 80 টাকা। রেওয়াজি খাসি 1 পিস দিয়ে পোলাও দিয়ে মাত্র 80 টাকা। হাবড়া স্টেশনে কিন্তু এরকম কম দামে ভালো ভালো খাবার কিন্তু পাওয়া যায়, আর এখানে সব থেকে বড়ো সুবিধা হলো যে ট্রেন থেকে নেবেই ফিদের মুখে সস্তায় ভালো খাবার পাওয়া যায়। এই যে ভিটা দেখছেন, এটা হাফ হয়ে গেছে, আমি এতক্ষণ যেটা দেখছিলাম এর থেকে ডাবল ছিল। এখানে জাস্ট এন্ট্রি পাওয়া যাচ্ছিলো না, আমি কিন্তু সাইডে জাস্ট দাঁড়িয়েছিলাম, তো একটু ফাঁকা হওয়ার পরে আমি এখানে এসেছি। আর এখানে 2টো থেকে 6টা অবধি কিন্তু এই সেমভাবে ভিড় থাকে, আর যদি এতটা পরিশ্রম করছে
বাড়িতে এত কিছু রান্না করে এখানে নিয়ে এসে ও বিক্রি করছে। ও কিন্তু মানে ওর হাতের রান্না দারুণ, ওই জন্যেই মানুষ কিন্তু মানে এটা বলবেন না যে শুধু ব্লগাররা আসছে এখানে, কিন্তু ব্লগার ছাড়াও রিপিট কাস্টমার, রেগুলার কাস্টমার কিন্তু সারাক্ষণ আসছে। এছাড়াও ট্রেন থেকে যারা নামছেন দারুণ গন্ধ পাচ্ছেন, খিদের মুখে এখান থেকে প্রচুর পার্সেল নিয়ে যাচ্ছেন, এতক্ষণ ধরে এগুলো আমি দেখেছি অলরেডি। তো এবার হাতে পেয়েছি দারুণ টেস্ট, সঙ্গে শশা পেঁয়াজ সব আছে। প্রতি আগে চাকরি করতো, সেই চাকরি ছেড়ে দিয়ে কিন্তু ওই ব্যবসা শুরু করেছে, আর ওর সঙ্গে ওর হাজবেন্ড, সেও চাকরি করে, কিন্তু এই টাইমটায় স্বাভাবিক কথা একটা মেয়ের পক্ষে এই টাইমটা সামাল দেয়, এই ভিড়টা সামাল দেওয়া সম্ভব নয়। ওর হাজবেন্ড কিন্তু ওকে এই 3-4 ঘন্টা পুরো হেল্প করে। যাই হোক, ও স্ট্রাগল করে চলেছে হাজবেন্ডের সাথে। এটা হাবড়া স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে একদম ওভারব্রিজ থেকে নেবেই সামনে জ্যোতি অধিকারী, আর নাম সাদে আল্লাদে। কাউকে, যে কোনো কাউকে জ্যোতির দোকান কোথায় জিজ্ঞেস করলেই কিন্তু বলে দেবে। আমিও বলে দিলাম যে 2 নম্বর প্ল্যাটফর্মে একদম ওভারব্রিজ থেকে নেবে সামনেই। তাহলে এখানে আসুন আর জ্যোতির হাতের রান্না একবার টেস্ট করে যান, আশা করি খুব ভালো লাগবে।